নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রায় 3 মাস হয়ে গেল এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি, তার একটা লং রিজন রয়েছে। প্রথমেই তার জন্য সবার কাছে অনেক 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 দুঃখ প্রকাশ করছি। এবার থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে অন্তত একটা করে লিগাল ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। তো ভিডিওটা শুরু করবার আগে দুটো কথা, এই চ্যানেলটা ছাড়াও আমার একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে যেখানে ব্লগিং ভিডিও, শর্ট ফিল্মস, সেই সমস্ত ভিডিওস আপলোড হয়, যার লিংক নিচে ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে সেই ভিডিওস গুলো গিয়ে দেখতে পারো। অ্যান্ড তোমরা যদি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাও, তার লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারো। তো পয়েন্ট হচ্ছে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা অন্য যে কেউ যদি তোমাদেরকে ফোন করে হুমকি দেয়, যদি তোমাদেরকে ফোন করে হুমকি দেয় যে তোমাকে মার্ডার করে দেবো, তোমাকে কিডন্যাপ করে রাখবো, তোমার ঠ্যাং ভেঙে দেবো, তোমার চোখ নষ্ট করে দেবো, কান নষ্ট করে দেবো, তোমাকে আমি ইনজিওর্ড করবো, তোমার প্রপার্টি আমি নষ্ট করে দেবো, অথবা কেউ যদি এরকম ধরনেরও কোনো থ্রেট দেয় যে তোমার কোনো গোপন ভিডিও আমার কাছে আছে, তোমার কোনো গোপন ফটো আমার কাছে রয়েছে, যে ফটো আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেবো, যার ফলে তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, মাই ফ্রেন্ড, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তার কারণ প্রতিটা ব্যক্তি কিন্তু সে মাথা উঁচু করে সমাজে যাতে বেঁচে থাকতে পারে তার জন্য কিন্তু আইন রয়েছে। এখন বিষয় হচ্ছে, তোমাকে যদি ফোন করে কেউ এরকম ধরনের থ্রেট দেয় যে আমি তোমাকে খুন করে দেবো বা তোমার ইমেজ আমি নষ্ট করে দেবো বা তোমার এরকম কোনো ফটোগ্রাফি রয়েছে, কোনো আমার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ফটোগ্রাফি রয়েছে যেগুলো আমি পোস্ট করে দেবো, দেন সবার প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেই কলটাকে রেকর্ড করতে হবে। এখন আমরা সবাই কম বেশি স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনে কল রেকর্ড করা এমন কোনো একটা বড় বিষয় নয়, কলটা তোমাকে প্রথমে রেকর্ড করতে হবে এবং রেকর্ড করবার পরে তোমাকে লোকাল থানায় গিয়ে FIR ফাইল করতে হবে যে অমুক ব্যক্তি অত তারিখে আমাকে এই এই বলে ধমকি দিয়েছে, এই হচ্ছে তার কল রেকর্ড। এখন বিষয় হচ্ছে এটাই, অনেকে মনে করতেই পারেন যে আমি যদি ফোন করে কাউকে ধমকি দিই বা আমি যদি ফোন করে এরকম কাউকে বলি মার্ডার করে দেবো বা কিডন্যাপ করে দেবো তাহলে কি আমার কিছু প্রবলেম হতে পারে? অবশ্যই হতে পারে। আন্ডার ইন্ডিয়ান পিনাল কোড সেকশন 506 এর আন্ডারে তুমি যদি ফোন করে নর্মাল থ্রেট দাও বা তুমি যদি ফোন করে কাউকে ভয় দেখাও, দেন বন্ধু তোমার কিন্তু 2 বছর অবধি জেল হতে পারে অথবা ফাইন হতে পারে অথবা দুটো একসাথে হতে পারে। অথবা তুমি ফোন করে যদি এমন হুমকি কাউকে দাও যে তোমাকে মার্ডার করে দেবো, তোমাকে আমি হার্ট করব, তোমাকে আমি তোমার মাথা ফাটিয়ে দেবো, তোমার ঠ্যাং ভেঙে দেবো, তোমার পা ভেঙে দেবো বা তোমার ইমেজ আমি নষ্ট করে দেবো, এরকম ধরনের কোন থ্রেট যদি তুমি ফোনের মধ্যে দাও তাহলে কিন্তু বন্ধু 7 বছর অবধি তোমার জেল হতে পারে। তো বি অ্যাওয়ার অফ দ্যাট, কেউ যদি ফোন করে তোমাকে হুমকি দেয় তাহলে প্রথম কাজ তুমি কলটা রেকর্ড করো, আর দ্বিতীয় কাজ FIR করো। মনে রাখবে আন্ডার সেকশন 506 তার কিন্তু পানিশমেন্ট হতে বাধ্য। সবাই খুব ভালো থেকো, আশা করি এবার থেকে প্রতি সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।